অন্তরীকরণে 9.3 অনুশীলনের এই ভিডিওতে আমরা সাইন স্কোয়ার এক্স এর অন্তরজ বা ডেরিভেটিভ নির্ণয় করব। আচ্ছা, এই সাইন স্কোয়ার এক্স এর ডেরিভেটিভ বা অন্তরজ নির্ণয় আমাদের ত্রিকোণমিতির একটি সূত্র সাহায্য লাগবে। কী সূত্র? সেটা হচ্ছে যে সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, অর্থাৎ একটা অ্যাঙ্গেলের সাইনের বর্গ মাইনাস আরেকটা কোণের বা অ্যাঙ্গেলের সাইনের বর্গ। এই বিয়োগফলটা কত? এই বিয়োগফলটা হচ্ছে তোমার সাইন অফ এ প্লাস বি ইনটু সাইন অফ এ মাইনাস বি। এই ফর্মুলাটাকে আমার এবার এই ডেরিভেটিভ নির্ণয় অর্থাৎ সাইন স্কোয়ার এক্স এর ডেরিভেটিভ নির্ণয়ে সাহায্য করবে। আচ্ছা, চলো তাহলে শুরু করে দেওয়া যাক। প্রথমে এখানে আমি নিয়ে নিই, আমাদের এখানে ফাংশন দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়ালস টু সাইন স্কোয়ার এক্স। আচ্ছা, তাহলে বলো তো এফ অফ এক্স প্লাস এইচটা কত হবে? এফ অফ এক্স প্লাসটা হবে সাইন স্কোয়ার এক্স এর জায়গায় আমরা লিখে দিলাম এক্স প্লাস এইচ, শেষ। আচ্ছা, তাহলে এখন আমরা মূল নিয়মের সূত্রটা যদি লিখি যে ডিডিএক্স অফ এফ অফ এক্স ইকুয়ালস টু লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ, এটা সেই অন্তরীকরণ বা ডেরিভেটিভের মূল নিয়ম। এখন আমরা করবো কি, সোজা সাপটা এই জাস্ট এখানে এফ অফ এক্স প্লাস এইচ এফ অফ এক্স মাইনাস এইচ এর ভ্যালু বসিয়ে দিব। তাহলে লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ এর ভ্যালু হচ্ছে এখানে সাইন স্কোয়ার এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স এর ভ্যালু হচ্ছে এখানে সাইন স্কোয়ার এক্স ডিভাইডেড বাই এইচ, শেষ। আমাদের এখন এই সেই যে সূত্রটা দেখলাম যে সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি এর সূত্র প্রয়োগ করতে হবে, যেখানে দেখো তো এখানে এই এক্স প্লাস এইচটাকে আমার মনে মনে চিন্তা করতে হবে এ, আর এই শুধু এক্সটাকে চিন্তা করতে হবে বি। তাহলে আমরা জানি সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি এটার সূত্র হবে সাইন এ প্লাস বি ইনটু সাইন এ মাইনাস বি, শেষ। তাহলে এই সূত্রটা আমরা এখন এখানে বসিয়ে দিব। তাহলে লিমিট এইচ টেন্স টু জিরো সাইন স্কোয়ার এক্স প্লাস এইচকে এ, তাহলে আমি দেব সাইন অফ এ প্লাস বি, এ হচ্ছে এখানে এক্স প্লাস এইচ আর বি হচ্ছে এখানে এক্স ইনটু সাইন অফ এ মাইনাস বি। এখানে এ হচ্ছে এক্স প্লাস এইচ মাইনাস এখানে বি হচ্ছে শুধু এক্স ডিভাইডেড বাই এইচ, শেষ। তাহলে এখন আমরা শুধু একটু ক্যালকুলেশন করলে দেখবা উত্তর হয়ে যাবে। লিমিট এস টেন্স টু জিরো এখানে এটা যোগ করলে হয় এক্স প্লাস এক্স যোগ করলে হয় টু এক্স প্লাস এইচ ইনটু সাইন অফ, এখানে দেখো তো এক্স থেকে এক্স মাইনাস করলে এ দুটো চলে যায়, থাকে শুধু সাইন এইচ ডিভাইডেড বাই এইচ। এখন শুধুমাত্র আমি যদি লিমিটটা ভাগ করে দিই, অর্থাৎ লিমিট এইচ টেন্স টু জিরো এইটুকের একটা পোর্শনকে ভাগ করে দিই সাইন অফ টু এক্স প্লাস এইচ, অর্থাৎ একটা সাইনকে লিমিট ভাগ করে দিলাম, আবার আরেকটা সাইনও লিমিট ভাগ করে দিলাম। লিমিট এইচ টেন্স টু জিরো সাইন এইচ বাই এই এইচটা এই নিচে এইচ আকারে চলে আসলো। আচ্ছা, তাহলে এখন একটু খেয়াল করো তো, আমরা যদি এখন এই রাশিতে লিমিটিং ভ্যালু বসিয়ে দিই, অর্থাৎ এইচ এর মান যদি জিরো বসিয়ে দিই, তাহলে দেখো তো এখানে জিরো বসালে হয় শুধু সাইন টু এক্স থাকে। আচ্ছা, তাহলে এখানে আমরা বসিয়ে দিই যেটা হচ্ছে তোমার সাইন এইচ, যদি জিরো বসিয়ে দিই শুধু থাকে সাইন টু এক্স, শেষ। আবার দেখো তো এখানে আমরা যদি এখানে এই লিমিটের বা হচ্ছে সীমাস্থমানের সূত্রটা ব্যবহার করি, অর্থাৎ লিমিট এইচ টেন্স টু জিরো সাইন এইচ বাই এইচ, আমরা জানি যে কোনো একটা লিমিট যদি থেটা জিরোর দিকে যায়, সেই লিমিটের সাইন অনুপাতের মান ডিভাইডেড বাই সেই লিমিট অর্থাৎ থেটা ইকুয়ালস টু হয় সবসময় ওয়ান, তাহলে এইটুক রাশির মান আমরা লিখতে পারি ওয়ান। তাহলে সাইন টু এক্স ইন্টু ওয়ান, তাহলে মোট অ্যান্সার দাঁড়ায় সাইন অফ টু এক্স, অর্থাৎ আমরা যদি সূত্র আকারে যদি লিখে দিই ডিডিএক্স অফ সাইন স্কোয়ার এক্স, অর্থাৎ সাইন স্কোয়ার এক্সকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করলে সেটার ফলাফল পাওয়া যায় সাইন অফ টু এক্স, শেষ। তাহলে এটা আমাদের সাইন স্কোয়ার এক্স এর ডেরিভেটিভ নির্ণয় হয়ে গেল। তাহলে আমরা কীভাবে করলাম? আমরা খুব সহজে এফ অফ এক্স লিখলাম যেটা সাইন স্কোয়ার এক্স, তারপর সেই অনুসারে এক্সের জায়গায় এক্স প্লাস এইচ বসিয়ে এফ অফ এক্স প্লাস এইচ বসিয়ে দিলাম, তারপর মূল নিয়মের সূত্র অ্যাপ্লাই করলাম। মূল নিয়মের সূত্রে তোমার হচ্ছে একটি ত্রিকোণমিতির সূত্র সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি ইকুয়ালস টু সাইন এ প্লাস বি ইনটু সাইন এ মাইনাস বি, এই সূত্রটা আবার প্রয়োগ করলাম। প্রয়োগ করে যেখানে এ হচ্ছে এক্স প্লাস এইচ, বি হচ্ছে শুধু এক্স,
প্রয়োগ করে একটু ক্যালকুলেশন করলাম, তারপর কি করলাম দুইটা সাইনের লিমিট ভাগ করে দিলাম, দেখা যায় যে তখন একটা লিমিটে তোমার এই যে লিমিট h টেন্ডস টু 0 sin h/h টার ভ্যালু 1 হয়ে যায়। এজন্য থাকে শুধু এখানে লিমিটিং ভ্যালু বসালে শুধু sin 2x থাকে, সেই sin 2x টাই হবে sin স্কয়ার x এর অন্তরজ বা ডেরিভেটিভ।